হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে প্রায় সকাল 8টা আর আমি পৌঁছে গেছি আমার বাড়িতে। আজকে পাম্পাম যাবে একটা ডান্স কম্পিটিশনের জন্য, তাই সারাদিন আমাদের কাজকর্ম হবে না। তাই ও যাওয়ার আগে আমার যে কটা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিতে আমি সকাল সকাল চলে এসেছি। এসে দেখি বনু আমার তখনও ঘুমাচ্ছে, তাই ওকে ঘুম থেকে তুলে দিলাম আর যে কটা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম। আর এখানে দোয়েল বেরোবে বলে রেডি হচ্ছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই দেওয়ালটাকে কত সুন্দর দেখতে লাগছে। আর তোমরা যদি পাশে থাকো তাহলে দোয়েলের চ্যানেলের গোল্ডেন প্লে বাটনটাও খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো। আগের দিন জ্যামজেলির জন্য দুটো বেল্ট কিনেছিলাম, এখানে শুভ চলে আসতে ওকে বললাম যে ওই বেল্টগুলো একটু পরিয়ে দিই। জ্যামজেলি যত বয়স হয়ে যাচ্ছে ওরা মোটেই বাইরে যেতে চাইছে না, তাই ভাবলাম ঘরেই যখন থাকবে তাহলে দুটো বেল্ট পরিয়ে রাখি। জানো তো অনেকেই ভেবেছিল যে আমার বিয়ে হয়ে যাচ্ছে তাই আমি হয়তো আগের মতন আর ভিডিওস বানাতে পারবো না, কাজকর্ম করতে পারবো না। বাট আমি ভীষণ কনফিডেন্ট ছিলাম, কারণ আমার ইনলজরা এতটাই সাপোর্টিভ যে আমার কাজে তো কোনোই বাধা আসবে না সেটা আমি আগে থেকেই জানতাম। তার মূল কারণ হলো আমার শাশুড়ি মা, কারণ তিনিও সারা জীবন ওয়ার্কিং ছিলেন। আর একটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা যে কতটা দরকার তিনি খুব ভালোভাবেই জানেন।